হ্যালো বন্ধু, আজকের কথা হবে লিওন মুভি নিয়ে, যেটা রাহেন রাফি বানাচ্ছে জিতকে নিয়ে। এবং এই মুভিটা কিন্তু প্রথম শোনা যাচ্ছিল যে মুভিটা শেলফ হয়ে গেছে, মুভিটা আসবে না বা অনেক দেরি করে আসবে। বাট এই মুভি প্রযোজক কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে এই মুভিটা হচ্ছে, মুভিটা তৈরি হবে, এবং রাহেন রাফি এবং জিতের সঙ্গে রোজই ওদের কথা হয় এবং মুভিটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে। মুভিটা পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে মুভিটাতে একটা বড় প্লটের জন্য একটা বড় জাহাজ চাই, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দু জায়গায় খোঁজ চলছে, এবং সেটা পাওয়া গেলে কম বাজেটে পাওয়া গেলেই মুভিটার কাজ স্টার্ট হবে। তাই জন্য 2024-এর জায়গায় 2025-এর স্টার্টিং থেকে একটা কাজ শুরু করবে, এবং 2025-এর ঈদে যে আসার কথা সেটা আসছে না, বিকজ এটা লেটে শুরু হচ্ছে, বাট মুভিটা ডেফিনেটলি হচ্ছে। এবং আরেকটা প্রশ্ন করা হচ্ছে যে আরফান নিশো শোনা গেছিলো যে মুভিতে থাকতে চলেছে জিতের বিরুদ্ধে, বাট সে আরফান নিশো থাকছে না বলে শোনা গেছিলো। তো সেই জায়গাতেও বলেছে যে আরফান নিশো বলেছিলো সে ওই টাইমটাতেও থাকতে পারবে না, তাই মুভিটা একটু পিছিয়ে দেওয়া হোক, বা ওই ডেটটাও না থাকতে পারলেও যদি চলে যায় তাহলেও থাকতে পারে। তো তাই জন্য কিন্তু ভাবা যাচ্ছিল যে আরফান নিশো মুভিতে নেই, কিন্তু এখন শোনা যাচ্ছে আরফান নিশো থাকার চান্স খুবই বেশি, বিকজ মুভিটা যেহেতু পিছিয়ে গেছে তার ডেট নিশ্চয় ওই সময় খালি হয়ে যাবে এবং সে এই মুভিতে কাজ করতে পারে বলে বোঝা যাচ্ছে। সো ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটো বড়ো, একটা একদিকে জিত আর একদিকে আরফান নিশো থাকতে চলেছে। এবার জিতকে নিয়ে কিছু বলার নেই, আমরা প্রচুর মুভি জিত দেখেছি, আমরা বড়ো ফ্যান জিতের, কিন্তু আরফান নিশোকেও কিন্তু আমি বড়ো ফ্যান। আমি তার মুভির থেকে বেশি নাটক দেখে ফ্যান হয়েছি, অনেক নাটক দেখেছি ওর ইউটিউবে পেজে, প্রচুর নাটক আছে আরফান নিশোর যেখানে তাকে আমার দারুণ লেগেছে। স্পেশালি আই থিঙ্ক মেয়েটার নামটা আর মনে পড়ছে না, ওই মেয়েটার সঙ্গে মুসফলি খুব বেশি ও নাটক করে যেখানে জুটি, খুব ভালো লেগেছে অনেক কটা। ওর মুখটা এত স্টাইলিশ না, হেয়ারটা দেখতে এত ভালো লাগে ওর। তো যাই হোক, তোকে খুব ভালো লেগেছে, হইচই তো একটা সিরিজ করে সেটাও দেখেছি, এখানেও ভালো লেগেছে ওকে। তো দুজনে একসঙ্গে থাকতে চলেছে, এবং দি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো মিলে, এপার বাংলা প্রমাণ দুটো মিলিয়ে যে মুভিগুলো আসছে পরপর অপর, সেখান থেকে কিন্তু আমরা এখানে একটা বড়ো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো আমি তো খুব এক্সাইটেড এই মুভিটা নিয়ে, এবং এই মুভি শোনা যাচ্ছে অনেকগুলো পার্টি আসতে চলেছে, যেটা কিন্তু ভালো জিনিস হতে পারে যদি এটা আগের থেকে যেরকম বাহুবলীর মতন সব কষে নামে যে এইভাবে হবে তাহলে ঠিক আছে, বাট হঠাৎ করে মুভিটা অর্ধেক শেষ করে দিয়ে পরের পার্টের জন্য ওয়েট করতে বলা হবে সেটা কিন্তু খুবই খারাপ। যেটা রিসেন্ট টাইমে আমরা মুভি দেখতে পাই, যেরকম ধর কাঙ্গুবা দেখে নাও বা তোমার দেহরা দেখে নাও, মুভিগুলো খুবই খারাপভাবে এই পার্ট বের করার চেষ্টা করে, সেগুলো ভালো লাগছে না। তো আশা করছি এরা অনেক বেটারভাবে নামবে কাজে। তো আমি তো খুবই এক্সাইটেড মুভি নিয়ে, তোমরা দিয়ে এই নিউজটা শুনে তোমাদের কেমন লাগলো, তোমার কতটা এক্সাইটেড লিওন মুভি নিয়ে, তো আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।